नमस्कार बंधुरा, आमी अमित। बंधुरा, आज के दिन माछ चाषटा जान इनकाम साथे साथे एक शखेर विषय हो उठेछे। किछु मानुषेर जान जेदी चेपे बसेछे जे माछ चाषटाके सफल करबई। एमनी एकजन माछ चाषीर माछ चाष देखाबो जिनि माछ चाषके सफल करार जन्य विभिन्न रकम प्रजुक्तिर साहाज्य नियेछेन। बाड़ीर उठोने माछ चाष, ताओ अधिक घनत्वे माछ चाष। এটা দেখতে যেমন সুন্দর, তেমনি মানসিক প্রশান্তিও ঘটায়। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো আমি এজন্যই আপলোড করি যাতে যে কোনো মূল্যবান তথ্য আমার ভিডিও থেকে আপনি পেয়ে যান এবং সম্ভাব্য লোকসানের হাত থেকে আপনি বাঁচতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ দাদাভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ। আচ্ছা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি দাদা। তো আমি বন্ধুদেরকে প্রথমে বলতে চাই, বিশ্বজিৎ দা খুব সিস্টেমেটিকভাবে কালচারটা করছে, তো বিশ্বজিৎ দা কত লিটারে করছেন? আমার এক্ষুনি বর্তমান কালচার আছে 44,000 লিটারের মতো। আচ্ছা, আমি প্রথমে করেছিলাম আপনার 17,000 লিটার ট্যাঙ্কের মধ্যে, আমি তখন ঠিক মতো জানি না, 10,000 লিটার এই 10,000 মনোসেক ছেড়েছিলাম এবং একটা ছোট ট্যাঙ্কের মধ্যে 700 ভিয়েতনাম কই ছেড়েছিলাম। হাই ডেন্সিটি হওয়ার জন্যে আমি আবার পরবর্তীকালে ট্যাঙ্ক বাড়াই এবং সেগুলোকে গ্রেডিং করে সেভাবে আমি কাজটা করছি। আচ্ছা, তো এখন ডিভাইড করে দিয়েছেন মাছগুলোকে, তো কিছু হারভেস্টিং করেছেন কি? হ্যাঁ, আমি কিছুদিন আগে আপনার 138 কেজির মতো হারভেস্টিং করেছি। ও, আপনার 5 মাসের কালচার না? হ্যাঁ, আমার 5 মাসের। আচ্ছা, তো সেখানে 138 কেজি বিক্রি হয়েছে। তো এখন কিরকম মাছ আছে আপনার ট্যাঙ্কে? এখন মাছ প্রচুর মাছ আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন হ্যাঁ, একটু খাওয়া দিন, একটু খাওয়া দিন। মাছ আছে, আপনার দেখলে সেটা বুঝতে পারবেন। আমি ঠিক আইডিয়া করতে পারছি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের স্পিড, খাওয়ার স্পিড দেখে বুঝতে পারছেন এখানে কতটা ডেন্সিটি হতে পারে। এবং দাদার এখানে ডিওটা খুব হাই রেখেছেন, যার জন্য অনেক ডেন্সিটি, মানে তেলাপিয়া মাছ এত ডেন্সিটিতে হতে পারে শুধুমাত্র মনে হয় এই ট্যাঙ্কটা দেখলেই বোঝা যাবে যে সত্যি অনেক ডেন্সিটিতে তেলাপিয়া করা যায়। হয়তো গ্রোথ কম হবে কিন্তু রাখা গেছে এত ডেন্সিটিতে। তো এখানে আপনি বিকল্প যদি লোডশেডিং হয়ে যায় তো তার বিকল্প কী রেখেছেন দাদা? আমি বিকল্প হিসাবে রেখেছি, আমার সোলার সিস্টেম লাগানো আছে। হ্যাঁ, এবং সোলার সিস্টেমের পরে আমার দুখানা মানে মিটার আছে, যদি একটা ফেজে লাইন যায় আরেকটা ফেজে আছে। তারপরে আমার আছে হুন্ডা জেনারেটর আছে, তাছাড়াও আমার আপনার ব্যাকআপের জন্য ব্যাটারি যে ইনভার্টার আছে ওটা আছে, এবং হুন্ডা জেনারেটর যদি কোনো রকম ফেল করে তাহলে আমার অক্সিজেন পাউডার আমি ব্যবহার করতে, কোনো কথাই নেই, মানে একটার পর একটা রেখে দিয়েছেন আপনি। এবং আমফানে আমার 28 দিন কারেন্ট ছিল না, এতে আমার এই মাছগুলো ছিল আপনার ট্যাঙ্কে, তখন ছোট ছিল তখন মাছ, তো সেই অবস্থায় বাঁচিয়ে ফেলেছেন মাছকে। যাই হোক, আপনার মাছ তো মরবেই না, মানে আপনি যা ব্যাকআপ রেখেছেন একটার পরে 5-7টা বলে দিলেন। যাই হোক, খুব সুন্দর করে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা খুব সিস্টেমেটিকভাবে। এবং দাদা কোন পাম্প ইউজ করছেন দাদা? আমার হ্যাব 120 আছে, তিনটে না? হ্যাঁ, তিনটে হ্যাব 120 আছে, আর এটা বিএফ 250 আছে। এটা কি সবসময় চালান আপনি? হ্যাঁ, এটা যখন অক্সিজেন একটু ঘাটতি হয় তখন চালাই, সবসময় চালালে কারেন্টের একটু সমস্যা একদম একদম বেশি হবে, তাতে তো আমরা লাভবান হতে পারবো না একদম, যখন প্রয়োজন হয় তখন। হ্যাঁ, বিশ্বজিৎ দা এটা আপনি কি জন্য লাগিয়েছেন? এটা আমাদের এখানে জলে প্রচুর পরিমাণে আয়রন আছে বুঝলেন তো, কিন্তু আমি এখন শিঙি মাছের কালচার করছি, যেহেতু শিঙি মাছের মানে ত্বকটা খুব মসৃণ এবং পাতলা থাকে, ওতে যাতে কোনো রকম ইনফেকশন না হয় তার জন্য এই আয়রন গার্ডটা লাগানোর প্রয়োজন মনে করছি। শুধু শিঙিটাই ইয়ে করছে? হ্যাঁ, শিঙি করছে এদিকে। আচ্ছা, এগুলো আয়রন জমাছে কি? হ্যাঁ, এগুলো দেখুন, এগুলো আয়রন পুরো, এটা সাদা থাকে, এটা মাঝে মাঝে এটা পরিষ্কার করতে হয়, এটা ভর্তি হয়ে গেছে, মানে এখানে জলে আয়রন আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে আয়রন আমরা দেখতে পাচ্ছি। তো এটা দিয়ে কাজ হচ্ছে কি? এটা দিয়ে খুব সুন্দর কাজ। কতদিন হয়েছে এটা নিয়েছেন? এটা লাগিয়েছি এই দিন 15 হয়েছে, দিন 15 আগে। তো ওখানে যে জলটা যাচ্ছে আয়রন সেখানে পাচ্ছেন না? না না না, অল্প, খুব সামান্য পরিমাণ। তো এটার দাম কিরকম নিয়েছে? এটার দাম নিয়েছে আমার 2800 টাকা। আচ্ছা, যারা ওই আরও মেশিনের কাজ করে তাদের কাছে পাওয়া যাবে এটা? বাহ, এটা দিয়ে কত স্পিডে জল মানে আউটপুট, এর আউটপুট কত, মানে ওই ট্যাঙ্কটা ভরতে কত টাইম লাগবে? ওই 7,000 লিটার ট্যাঙ্ক ভরতে সারাদিন চালিয়ে রাখলে মোটামুটি ভরে দেবে। এটা কিভাবে চলে? এটা কোনো কারেন্ট লাগে না,
এটা যে জলের যে এটা আছে আপনার আপনার জলে যেহেতু বলেন খুব আয়রন আছে, তো এই জলটা তো আয়রন মুক্ত না, তাই তো? আচ্ছা, অসুবিধা হচ্ছে না? আচ্ছা, তো এখানে আয়রন বা মাছের যে স্লাজ গুলো সেগুলো বার করার জন্য এই পদ্ধতি আপনি অবলম্বন করেছেন, এটা কি করেছেন একটু যদি শর্টলি বলেন? এটা এখানে আমার এয়ারেশন যে পাইপ আছে সেই পাইপ এটার নিচে লাগিয়ে দিচ্ছে, একটু দেখলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, নিচে আছে জাস্ট, এছাড়া অন্য কিছু না, এর জন্য আলাদা কোনো কারেন্ট খরচা হয় না। পাইপটা কোথায় মাঝখানে লাগিয়েছে? হ্যাঁ, এটা পাইপটা লাগিয়ে দিয়েছি, দিয়ে এখানে এগুলো কোনো সামান্য জয়েন্ট আটা বাটা কিছুই দেয়া নেই। এবার এটা এয়ারেশন চালু করলে একটা পাইপের যেমন আয়টা আসে, এখানে কিরকম জমছে একটু এখানে দেখুন। এটা আমি রাত্রিতে পরিষ্কার করেছি, আবার ফের রাত্রিতে পরিষ্কার করবো। প্রতিদিন পরিষ্কার করেন? প্রতিদিন পরিষ্কার করে। এই দেখুন এর মধ্যে কি পরিমাণ ফ্লাশ জমছে, এটা দেখলেই বুঝতে পারছেন। দেখাচ্ছি আপনাকে, এই দেখুন। এর মধ্যে প্রচুর, যেহেতু আপনার ডেন্সিটি অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা, তো এই অনেক বেশির কারণে কি আপনি সমস্যা বোধ করছেন? সমস্যা বোধ করতে বলছি মানে আপনার মাছের গ্রোথটা একটু মাঝখানে বলে কম হয়েছিল, তারপরে আমি এটাকে গ্রেডিং করে আমি অন্য অন্য ট্যাঙ্কে দিয়ে দিয়ে এখন কোনো সমস্যা নেই। এখন মাছের গ্রোথ খুব খারাপ নয় আমাদের মধ্যে, মাছ আছে। মর্টালিটি একদমই হয়নি কি? মর্টালিটি প্রথম দিকে যেমন হয়। আচ্ছা, আর এদিকে আপনার শিঙি মাছ এনেছেন বলছেন, এখানে কত পিস শিঙি মাছ আছে? এখানে 3000 পিস শিঙি মাছ আছে। আচ্ছা, এটা কত লাইনের? এটা লাইন আছে আপনার 1000 লাইনে মাছ ছেড়েছিল। ও, এইগুলো খেজুর পাতা দিয়েছেন কেন আপনি? এগুলো খেজুর পাতা দিয়েছি, ওরা একটু অন্ধকার জায়গা, এবং ওদের যে ত্বকগুলো খুব মসৃণ এবং পাতলা থাকে, ওদের শোয়ার জন্য ওই খেজুর পাতা দেখছেন, ওই ভাজে ভাজে দেখুন, হ্যাঁ ওই খাজে খাজে শুয়ে আছে না? আচ্ছা আচ্ছা, ওরা রেস্ট মানে খুব সুন্দর ভাবে অন্ধকার জায়গা যেহেতু পছন্দ করে। এবং দেখুন ওই পাইপ দিয়ে আছে, দেখুন ভিতরে পাইপের মধ্যে ওরা অন্ধকারে। শিঙি মাছের আপনি স্যালিনিটি কত রেখেছেন? শিঙি মাছের স্যালিনিটি রেখেছি, এক্ষুনি স্যালিনিটি তো আমার মিটার নাই, আমি এক্ষুনি টিডিএস আমার আছে ওই 600 থেকে 700 মধ্যে আছে। তো মর্টালিটি কিছু নেই না? মর্টালিটি 4-5টা মর্টালিটি হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশ্বজিতা মাছ ধরে দেখাচ্ছে আমাদেরকে, অনেক হাই ডেন্সিটি বিশ্বজিতা 5 মাসের কালচারে। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলাপিয়া চাষ করছে, এবং তেলাপিয়ার সাইজ এবং ইয়ে মোটামুটি খারাপ না, ভালো, তাই তো? আপনার কালারটাও খুব সুন্দর মাছের, তুলুন হাতে একটা দাদা। আচ্ছা, এইগুলো 100 গ্রামের উপরে হয়ে গেছে না? এগুলো 140 গ্রাম 130 গ্রাম এরকম আছে। আচ্ছা, ওর নিচেও আছে 90 গ্রাম 80 গ্রাম। হ্যাঁ দাদা ভাই, আপনার এই মাছ চাষে কীভাবে আসা? হ্যাঁ দাদা, আমার দোকান ছিল কিন্তু লকডাউনের সময় সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আমি ইউটিউবে মাছ চাষ সম্বন্ধে দেখি এবং উদ্বুদ্ধ হই, এবং সেইভাবে এর থেকে একটা জায়গায় আসার জন্য ভালো করে এগুলো ফলো করি। এবং হ্যাঁ, এবং এছাড়াও কয়েকটা চ্যানেল, যেমন আপনারও চ্যানেল আছে আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভিটিতে, আপনি যেমন দেখিতে নিঃস্বার্থভাবে সবাইকে হেল্প করেন, বা আপনার গ্রুপের মধ্যে যেমন কাজল দা আছেন, নানা দা আছেন, তারপরে সুপ্রিয় দা আছেন, রাকেশ দা আছেন, তারপরে আমাদের অমিতাভ দা আছেন, এরকম আমাদের সৈকত দা চ্যানেলের ম্যানেজিং ফ্যামিলি গ্রুপে
ওখানেও সৈকতদা ওনারা সবাই আছেন, সবাই আমাকে যথেষ্ট ইয়ে করেন এবং সবাই থেকে আমি মোটামুটি ভালো রকম যেগুলো দরকার আমি সেগুলো সাহায্য পাই। বিশেষ করে আপনিও তো আছেন, কোনো সমস্যা নেই আপনার জায়গা থেকে, তো আপনার অসুবিধা হচ্ছে না? না না, কোনো অসুবিধা না, ঠিক আছে। আমার গুরুত্ব নামেই আমার, আপনারাই তো চালান, আপনারাই সব, ঠিক আছে। এই যে দাদাদের নামগুলো বললেন, এরা হচ্ছে আমার গ্রুপের সব সব কিছু, মানে আমারটা আমি অ্যাডমিন নামে একদম আমি সবার সামনেই বলছি, ঠিক আছে। তো আমি জাস্ট মানুষের উদ্দেশ্যে গ্রুপটা খুলেছি, কিন্তু অ্যাকচুয়াল যারা পরিষেবা দিচ্ছে এই মানুষগুলো যাদের নাম করছে, বা হয়তো আরও মানুষ আছে যাদের নাম এক্ষুনি আমাদের মনে আসছে না, ঠিক আছে। ঠিক আছে দাদা, যেমন আমাদের আকাশগঙ্গা গ্রুপ আছে, উনিও খুব দাদা ভালো আপনাদের মতোই, তবে আপনি যেভাবে নিঃস্বার্থভাবে সবাইয়ের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেভাবে আমাদের সাহায্য করেন, যথেষ্ট আপনাকে আমরা সম্মান করি সেই হিসাবে। থ্যাংক ইউ দাদা, ঠিক আছে, ভালো লাগলো আপনার এখানে এসে, ঠিক আছে। আপনি মাছ মাছ চাষটাকে সফল করুন, আমাদের আমাদের সবার যেটা প্রয়াস, ঠিক আছে, মাছ চাষটাকে আমার একটা নূতন আঙিনায় নিয়ে যাওয়া। তো ঠিক আছে, চালিয়ে যান দাদা, ভালো থাকবেন।